তো আমরা আছি এখন রাঙামাটিতে, আমরা সেন্ট্রাল ডুয়ার্স যাচ্ছি। আমরা লাস্ট যখন এসেছিলাম তখন দেখেছিলাম যে এই ব্রিজটা একদমই তৈরি হয়নি, এখন দেখছি ব্রিজটা তৈরি হয়ে গেছে এই নদীর উপর দিয়ে। এই নদীর উপর দিয়ে আমরা সোজা চললাম একটা ফরেস্টের মধ্যে পড়বো, সেই ফরেস্ট পার হয়ে সোজা আমরা পৌঁছে যাবো সেন্ট্রাল ডুয়ার্সে। তাহলে চলুন তাহলে ওখানে একবারে দেখা করা যাক, জার্নি শুরু করা যাক নাকি ভিতরের উপর দিয়ে। চলো যাই। এবার আমরা ঢুকে পড়লাম সেন্ট্রাল ডুয়ার্সে। এবার আপনারা দেখছেন সেন্ট্রাল ডুয়ার্সের অপরূপ ঢেউ খেলানো চা বাগান। এবার আমরা ডান দিক দিয়ে টান। এবার আমরা দেখুন সামনে চৌমাথা আছে, সোজা গেলে চা বাগানের মধ্যে দিয়ে একেবারে ভুটান বর্ডারে পৌঁছে যাবো। আর যদি বাদিকে যাই, এখানে একটা বাস্তা বলে একটা নদী আছে, এটাকে আমাদের এখানে কালজানি বলে, সেটা নদী পার হলেই আমরা সোজা পাশাঘাট উঠতে পারবো। প্রথমে আমরা সোজা যাব, তারপর ফিরে এসে এই বাদিক দিয়ে আমরা পাশাঘাট যাবো। Thank you.
দেখুন এখানে সুপারি বাগানটাই আছে, এর ওই পাশটাই হচ্ছে ভুটান। এখন বর্ডার সিল আছে, দেখুন কাটা তারে বেড়া দেখা যাচ্ছে, ওটা ভুটান, ওটা এখন আমাদের যেতে দেবে না। তাই আমরা এখন এই যে পেছনে সুপারি বাগানের পাশ দিয়ে পাহাড়ের একদম গোড়া দিয়ে হ্যাঁ সোজা আমরা পাশাকা যাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? দেখি কতদূর যাওয়া যায়, আদৌ যাওয়া যায় কিনা, চলুন। দুর্ভাগ্যবশত এই সুপুরি বাগানের পাশ দিয়ে আমরা পাশাকা যাওয়ার কোনো রুট খুঁজে পাইনি, আদৌ কোনো রুট নেই। তো যাই হোক, আমরা আগের চৌমাথা ধরে বাঁদিকে টার্ন নিয়েই আমরা পাশাকা যাব, আর সে পথে এসেই আমরা এই বাস্ত্রা নদীর বেডে এসে পড়লাম। এই বেড ক্রস করেই আমরা সোজা পাশাকা চলে যাব, তারপর পাশাকা হয়ে আমরা সোজা দলসিংপাড়া, হাসিমারা, চিলাপাতা হয়ে আবার কুচবিহারে ব্যাক করব। দেখুন কতটা খরস্রোতা, রাখি।